আসসালামাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ এই ভিডিওতে দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতিক অংশ অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত যে জ্যামিতিগুলো রয়েছে তার মধ্যে থেকে 6.3 এর গুরুত্বপূর্ণ জ্যামিতিগুলো নিয়ে ফিরে আসবো। তাহলে শুরুতেই যাবো 6.3 অধ্যায়ের 16 নম্বর জ্যামিতি। জ্যামিতির প্রশ্ন যেটি, সেটি হচ্ছে আমাদের মোটামুটি এই চিত্র যে এ বি সি ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি বা 100 কোণ, এসি হচ্ছে এর অতিভুজ, এসি অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি। প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল হচ্ছে হাফ এসি, এটি আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান 100 কোণ, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, বি কমা ডি যোগ করি, বিডি যোগ করি বি কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল হাফ এসি। তাহলে বিডি ইকুয়াল হচ্ছে হাফ এসি, অর্থাৎ বিডিটা এসি এর অর্ধেক। তাহলে আমরা অঙ্কনে চলে যাই, এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু ই নেই, এবি এর মধ্যবিন্দু ই নেই এবং ডি ডিই যোগ করি, প্রমাণ ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান 90 ডিগ্রি অর্থাৎ 100 কোণ। আমাদের এই সম্পূর্ণ ত্রিভুজটি এ বি সি ত্রিভুজে কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এবি এবং বিসি পরস্পর লম্ব, তাহলে এখানে 90 ডিগ্রি সম্ভব। এবি এবং বিসি লম্ব হলে আমাদের এখানে বি কোণটা সমকোণ হয়, তো যেহেতু বি কোণটা সমকোণ দেওয়া আছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ দেওয়া আছে, তাহলে সেহেতু এবি এবং বিসি পরস্পর লম্ব। সুতরাং ডিই লম্ব হচ্ছে এবি, এখানে সুতরাং হচ্ছে লিখলাম ডিইটা হচ্ছে এবি এর উপর লম্ব। এটি একটু ভালো করে আমাদের একটু খেয়াল করতে হবে, শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করবা। যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং ডি, এবি এর মধ্যবিন্দু ই এবং এসি এর মধ্যবিন্দু ডি, সুতরাং যখন ডিই যোগ করা হলো তখন ডিই রেখাটি বা রেখাংশটি ডিসি রেখাংশের হচ্ছে সমান্তরাল হয়। আমরা জানি আমাদের আরেকটি উপপাদ্য প্রমাণ রয়েছে এই অধ্যায়টিতে, 15 নম্বর উপপাদ্য, যে যেভাবে একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তার দ্বিতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এইটা আর এইটা আমাদের ডিই এবং ডিসিটা যদি সমান্তরাল হয়, তাহলে যেহেতু বি বিন্দুতে আমাদের বি বিন্দুতে এবি এবং বিসি পরস্পর লম্ব তৈরি হয়, সুতরাং এই রেখাটি এখানে এসে আমাদের লম্ব তৈরি হবে বা লম্ব তৈরি করবে। তাহলে আমাদের শর্তটা কি, যে কোনো একটি ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে আমাদের ডিই টা বিসি এর সমান্তরাল হওয়ার কারণে আমাদের ডিই এবি এর উপর লম্ব হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে লিখছি যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং ডি, শর্তটা ছিল আমাদের। এখন এই দুটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ বি ই ডি এ, এই দুটা ত্রিভুজ আমরা সর্বসমতা দেখাবো। আমরা জানি সর্বসমতার 6টি শর্ত রয়েছে, এই শর্তের যে কোনো একটি শর্ত এখানে প্রয়োগ হবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ বি ই ডি এ, এ ই সমান হচ্ছে বি ই, এ ই সমান হচ্ছে বি ই, কারণ ই বিন্দুটা এবি এর মধ্যবিন্দু করে আমরা অঙ্কন করেছি, লিখছিলাম এবি এর মধ্যবিন্দু ই নেই। তাহলে অঙ্কন অনুসারে আমাদের একটি শর্ত, ডিই টা সাধারণ বাহু, ডিই টা হচ্ছে আমাদের উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু হবে একে। এরপর
কোণ হচ্ছে এ ই ডি, কোণ হলো এ ই ডি, অর্থাৎ এই কোণ আমরা এ কোণটি পাচ্ছি সমান হচ্ছে কোণ বি ই ডি, অর্থাৎ এই কোণ তাহলে উভয় কোণে আমাদের 90 ডিগ্রি, কারণ এই ডি ই রেখাটি এ বি এর উপর লম্ব হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোণ এবং এই কোণ দুটি কোণে মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে লিখছি কোণ এ ই ডি সমান কোণ বি ই ডি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা ত্রিভুজ সর্বসময় পেয়ে গেলাম আমরা। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসময় পেয়ে যাই তাহলে আমাদের অপর যে অংশগুলো অসমান থাকে তাহলে সেটা তখন আমরা সমান বলতে পারি। তাহলে সেক্ষেত্রে এই বাহু আর এই বাহু আমাদের পরস্পর সমান হয়ে গেল। তাহলে এখানে এ বি সমান হচ্ছে বি ডি আমরা লিখতে পারবো। তাহলে লিখলাম অর্থাৎ এ বি সমান হচ্ছে বি ডি, এ ডি সমান বি ডি সমান হচ্ছে ডিসি লিখছি এখানে। একই সাথে এ বি আর হচ্ছে বি ডি পরস্পর আমরা সমান এখানে প্রমাণ করলাম দুইটা ত্রিভুজ সর্বসম দেখিয়ে। আর যেহেতু ডিটা এসি এর মধ্যবিন্দু ছিল সুতরাং এ ডি আর ডিসি তো আগে থেকে সমান হয়ে আছে আর কি, তাহলে সেক্ষেত্রে এ ডি আর ডিসি আগে থেকে সমান ছিল। তাহলে এ ডি পরিবর্তে আমরা বি ডি প্রমাণ করলাম, তাহলে এ ডি পরিবর্তে ডিসি আমরা লিখতে পারি। আচ্ছা আবার এখানে এসি, এসি ইকুয়াল এডি প্লাস হচ্ছে ডিসি, তাহলে এ সি এর পরিবর্তে আমরা এটা ভাঙে লিখছি, এসিটাকে জাস্ট ভাঙে লিখতেছি এ ডি প্লাস হচ্ছে ডি সি। তাহলে লিখলাম এরপরে এডি পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো, এডি পরিবর্তে আমরা বিডি লিখতে পারবো, আবার ডিসি পরিবর্তে আমরা বিডি লিখতে পারবো। তাহলে এডি পরিবর্তে আমরা এখানে বিডি লিখলাম এবং ডিসি পরিবর্তে আমরা বিডি লিখলাম, তাহলে বিডি প্লাস হচ্ছে বিডি ইকুয়াল টুয়াইস বিডি হয়ে গেল। এখন টুটা যদি এপাশে পার করে নিয়ে আসি আমরা তাহলে এখানে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ যদি হয়ে যায় তাহলে এসি ভাগ টু অর্থাৎ হাফ এসি, তাহলে বিডি ইকুয়াল হচ্ছে হাফ এসি। তাহলে এটি হবে এই জ্যামিতির জন্য আমাদের প্রমাণ আর কি, এটি আমাদের এটার জন্য প্রমাণ। তো আশা করি সবাই বুঝতে পারছো আর কি, এটি খুবই সহজ একটি জ্যামিতি। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চন আর কি, আমরা এরপরে চলে যাব এই অধ্যায়ে ঠিক 17 নম্বর জ্যামিতিতে, সেটি বেশ আরো বেশ গুরুত্বপূর্ণ জ্যামিতি আর কি। তাহলে এবার 17 নম্বর জ্যামিতি, 17 নম্বর জ্যামিতির আমাদের কথা ছিল যে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দ্যান এসি এবং কোণ এ এর সমদ্বিক খণ্ডক এডি রেখাংশ বিসি কে দ্বিখণ্ডিত করবে। তাহলে প্রমাণ করতে হবে যে এ ডি বি গ্রেটার দ্যান 90 ডিগ্রি অর্থাৎ স্থূল কোণ। তাহলে সেক্ষেত্রে চিত্রেতে আমরা চলে যাই, আমাদের যে কথা বলছিল তাতে হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে এ বি গ্রেটার দেন এ সি অর্থাৎ এ বি বাহুটা বড় এ সি বাহুটা ছোট এবং এ ডি রেখাংশ বি সি এ আমাদের সেট করে, কিন্তু কিভাবে সেট করে সমদ্বিখণ্ডক অনুসারে, কোণ এ এর সমদ্বিখণ্ডক অনুসারে আমাদের এই রেখাটি সেট করে। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর আমাদের এখানে সমান সমান কোণ। আচ্ছা প্রমাণ করতে হবে যে এ ডি বি অর্থাৎ এই সমস্ত কোণটি আমাদের হচ্ছে স্থূল কোণ, সম্পূর্ণ কোণটি হচ্ছে আমাদের স্থূল কোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা হচ্ছে আমাদের ছোট। আচ্ছা তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে আমাদের ত্রিভুজ এবিসি এ, এবি গ্রেটার দেন এসি এবং কোণ এ এর সমদ্বিক খণ্ড এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এ এ সমদ্বিক খণ্ড অর্থাৎ কোণের এই অংশ আর এই অংশ পরস্পর হচ্ছে আমাদের সমান। প্রমাণ করতে হবে যে কোণ এ বি বি স্থূল কোণ অঙ্কন। তাহলে অঙ্কনে এসে আমরা এ বি বাহু হতে এসি এর সমান করে এ ই অংশ কেটে নিয়েছি অর্থাৎ এখান থেকে এটুকু দৈর্ঘ্য যা এটুকু দৈর্ঘ্য ঠিক তাই করে কেটে নেওয়া হলো। তাহলে এবি হতে এসি এর সমান করে এই অংশ কাটি ডিই যোগ করে দেওয়া হলো। এরপর আমরা আসবো প্রমাণে। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটি ত্রিভুজ আমরা সর্বসমতা দেখাবো। সর্বসমতা দেখানোর যে শর্তগুলো রয়েছে তার মধ্যে আমরা এখানে একটি শর্ত পাবো। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ ত্রিভুজ এ সি ডি এ ত্রিভুজ এ
BE এবং ত্রিভুজ ABCA এই দুটি ত্রিভুজে কোণ DAE কোণ BAE DAE অর্থাৎ এই কোণ সমান হচ্ছে কোণ DAC কোণ হচ্ছে DAC অর্থাৎ এই কোণ এটা সিকার লেখা হয়েছে অর্থাৎ এটি দেওয়া ছিল প্রশ্নতে যে কোণ AA এর সমদ্বিখণ্ডক AD কোণ AA এর সমদ্বিখণ্ডক রেখাংশ ABটা অর্থাৎ এই দুটো সমান সমান কোণ অংশ বিভক্ত করে ABটা আমাদের এদিকে এসে BC কে বিন্দুতে ছেদ করছিল তাহলে এই জন্য সাধারণত যে শর্ত কষিয়ে দেওয়া থাকে আমাদের সেটাকে সিকার বলা হয় যেটি আমাদের দেওয়া রয়েছে AD সাধারণভাবে তাহলে এই এডিটা হচ্ছে এই ত্রিভুজের জন্য যে বাহু এই ত্রিভুজের জন্য ঠিক একই বাহু এর নাম হচ্ছে সাধারণ বাহু এই সমান হচ্ছে এসি এ ই সমান হচ্ছে এসি কারণ অঙ্কন অনুসারে আমি এবি হতে এসি এ সমান করে এই অংশ কেটে নিয়েছিলাম তাহলে এই ই এবং হচ্ছে এসি এই দুটা বাহু পরস্পর সমান হয়ে গেল সুতরাং দুইটা ত্রিভুজ আমাদের সমসম হয়ে যাচ্ছে কারণ দুইটা করে বাহু বাহুদের অন্তর্ভুক্ত কোণ দুইটা বাহু বাহুদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান সুতরাং ত্রিভুজ এ বি ই সমসম ত্রিভুজ এ সি ডি অতএব কোণ এ বি ই সমান হচ্ছে কোণ এ বি সি কোণ এ বি ই অর্থাৎ এইটুকু কোণ এইটুকু কোণ এইটুকু কোণের সমান বলা হচ্ছে এ বি ই সমান কোণ এ ডি সি অর্থাৎ এইটুকু কোণ এবং এইটুকু কোণ পরস্পর আমরা সমান বলছি আমরা জানি কোন এক দুইটি ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজের বাহু এবং কোণগুলো সব দিক দিয়ে সমান হয় সর্বসমতা কথার অর্থই হচ্ছে সব দিক দিয়ে সমান তাহলে আমরা আগে এই কোণের সমান এই কোণ পাচ্ছিলাম এখন সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে সুতরাং কোণ এ ডি ই সমান কোণ এ ডি সি তাহলে এই দুটো কোণ আমরা পরস্পর সমান পাচ্ছি এখন তাহলে আমরা এই জায়গা থেকে আসলাম যে কোণ এ বি বি কোণ হচ্ছে এ বি বি সম্পূর্ণ অংশের কোণ গ্রেটার দেন কোণ এ বি ই গ্রেটার দেন কোণ হচ্ছে এ বি ই অর্থাৎ এইটুকু কোণের যে এইটুকু কোণ হচ্ছে আমাদের বড় কারণ কোণ এ বি ই কোণ এ বি ই কোণ এ বি বি এর একটা অংশ অর্থাৎ এখানে এইটুকু অংশ সম্পূর্ণ কোণের একটা অংশ বলা যাচ্ছে আর কি এখানে কোণ এ বি ই গ্রেটার দেন কোণ হচ্ছে এ বি বি কোণ হচ্ছে সরি এটা কোণ এ বি বি গ্রেটার দেন কোণ এ ই ডি তাহলে আমরা বললাম এইটুকু কোণ সম্পূর্ণ কোণ অপেক্ষা হচ্ছে ছোট আর কিসের কারণে সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ কোণের এটি হচ্ছে একটা অংশ তাহলে ঠিক লিখলাম যে কারণ কোণ হচ্ছে এ বি বি কোণ এ বি বি এর একটি অংশ আচ্ছা বা কোণ এ বি বি তাহলে এ বি বি এখানে ঠিক রাখলাম এবার হচ্ছে কোণ আমাদের এখানে এ বি ই কোণ হচ্ছে এ বি ই এর পরিবর্তে কোণ এ বি ই এর পরিবর্তে কোণ এ বি সি লেখা যায় এ বি সি লিখলাম এখানে কোণ এ বি সি যেহেতু এখন এই দুটো কোণের মধ্যে আমরা একটু কম্পেয়ার করি যে কোণ এ ডি বি এবং কোণ এ বি সি এই দুটো কোণের মধ্যে আমরা একটি কথা এখানে জানি যেটা জানা আছে আমাদের সেটা হচ্ছে যে কোণ এ বি বি ও কোণ এ বি সি রৈখিক যুগল কোণ অর্থাৎ সরল রৈখিক কোণ অথবা রৈখিক যুগল কোণ অর্থাৎ ওই দুইটি কোণ এক সরল কোণ উৎপন্ন করে তাহলে কোণ এ ডি বি এটা যদি এই কোণ এবং কোণ এ ডি সি সরল রৈখিক কোণ হলে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে সুতরাং আমরা দিচ্ছি এখানে যে রৈখিক যোগফল কোণ এবং এত গ্রেটার দেন এত যেহেতু একটা আবার বড় আরেকটি হচ্ছে ছোট সুতরাং 190 ডিগ্রি কোণ অর্থাৎ এক সরল কোণকে দুই ভাগে আমরা ভাগ করতে পারছি না একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে একটি 90 ডিগ্রি অপেক্ষা অবশ্যই বড় হবে আরেকটি হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা অবশ্যই ছোট হবে তাহলে কোণ এ ডি বি গ্রেটার দেন হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এ ডি সি লেস দেন হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখানে লিখলাম পথে কোণ এ ডি বি গ্রেটার দেন 90 ডিগ্রি এবং কোণ এ ডি সি লেস দেন হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ কে আমরা হচ্ছে স্থূল কোণ বলি তাহলে সুতরাং কোণ এ ডি বি একই হচ্ছে স্থূল কোণ প্রমাণিত তাহলে এই ছিল হচ্ছে এখানকার
মোটামুটি ভাবে এইটার প্রমাণ আশা করি এটিও বুঝতে পেরেছে। তবে এখানকার কথাটি খুবই গুরুত্বপূর্ণ আর কি আমাদের, যে কোন এত ও এত রৈখিক যুগলপণ এবং এত গ্রেটার দেন এত, যেহেতু একটা কোণ বড় এবং একটা কোণ ছোট, একটি রৈখিক যুগলপণ মানে ওই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারছি না, একটা বড় আর একটা হচ্ছে ছোট। তাহলে সেক্ষেত্রে বড়টা 90 ডিগ্রি অপেক্ষা অবশ্যই বড় হচ্ছে, তাহলে ছোটটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হচ্ছে। সুতরাং যেটা বড় সেটা তো অবশ্যই আমাদের স্থূল কোণ হচ্ছে আর কি। তাহলে এই ছিল হচ্ছে এখানকার 17 নম্বর জ্যামিতি। এরপরে আমরা যাব এই অধ্যায়ে 12 নম্বর জ্যামিতিতে। তাহলে এরপর 12 নম্বর জ্যামিতি আমাদের অধ্যায়টিতে, 12 নম্বর জ্যামিতি আর একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি, এবং এই জ্যামিতিটি আমাদের সৃজনশীল জ্যামিতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যেটি 20 নম্বর সৃজনশীল ও 19 নম্বর সৃজনশীলের মধ্যে। তার মানে একটি ভালো করে দেখবো আর কি। তাহলে জ্যামিতির কথা ছিল যে এ বি সি ত্রিভুজে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে তাই যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে 2AB। এটা হচ্ছে আমাদের জ্যামিতির বিশেষ নির্বাচন, অর্থাৎ সাধারণ নির্বাচনে যে কোশ্চেনটি থাকে সেটি বিশেষ নির্বাচন, যে এ বি সি একটি ত্রিভুজ, এর বিসি বাহু মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন ওয়াইস এবি। তাহলে দেওয়া আছে এবিসি ত্রিভুজ এর বিসি বাহু মধ্যবিন্দু হচ্ছে ডি, এক মা ডি যোগ করি প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে 2AD। অঙ্ক এটি অঙ্কে এই পর্যন্ত কেমন ভাবে বর্ধিত করি যেন ভাষাটা ঠিক এইভাবে লেখা আমাদের উচিত, যে এমন ভাবে বর্ধিত করি যেন এবি বাহুকে এ ডি বাহুকে ডি ই পর্যন্ত, ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ডি ই সমান হচ্ছে এ ডি হয়, অর্থাৎ এডি অংশের দৈর্ঘ্য আর ডি ই অংশের দৈর্ঘ্য পরস্পর হচ্ছে সমান হবে। তাহলে অঙ্কন করলাম বর্ধিত করি যেন ডি ই সমান হচ্ছে এডি হয়, সি ই যোগ করি, সি ই এই বাহুটি যোগ করে দেওয়া হলো, যোগ করি। তাহলে প্রমাণ চলে আসলাম হচ্ছে আমাদের ধাপ হচ্ছে প্রমাণে। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এই ডি ই সি, এই দুটো ত্রিভুজ আমরা হচ্ছে সর্বসমতা দেখাবো, ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসমতা দেখাবো ঠিক পূর্বের জ্যামিতিগুলোর মতো। তাহলে দুটো সর্বসমতা দেখালে যে শর্তগুলো, সেই শর্তগুলোতে আমরা চলে যাই যে এখানে কোণ হচ্ছে এ বি বি, কোণ এ বি বি অর্থাৎ এই কোণ সমান হচ্ছে কোণ সি বিই, সি বিই অর্থাৎ এই কোণ, দুটি কোণ পরস্পর সমান কোণ, কারণ এরা হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এডি সমান হচ্ছে ডিই, এডি এর দৈর্ঘ্য ডিই এর দৈর্ঘ্যের সমান, অঙ্কন অনুসারে আমরা অঙ্কন করার সময় ঠিক সেভাবে অঙ্কন করে নিয়েছি। এবং বিডি সমান হচ্ছে ডিসি, বি ডি এবং ডিসি পরস্পর সমান, কারণ আমাদের এটি দেওয়া ছিল এটি হচ্ছে শিকার, অর্থাৎ ডিটা হচ্ছে ডিসি এর মতবিন্দু আমাদের দেওয়া ছিল, ডি হচ্ছে ডিসি এর মতবিন্দু। তাহলে বিডি আর হচ্ছে ডিসি এর দৈর্ঘ্য পরস্পর সমান পাচ্ছি, অতএব ত্রিভুজ দুইটা সর্বসম আমরা দেখাই দিলাম যে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ হচ্ছে এ এ বি ডি এই ত্রিভুজ, এবং ত্রিভুজ সি বিই এই দুটি ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ। সুতরাং সর্বসম মানে হচ্ছে সব দিক দিয়ে সমান। তাহলে আগে এই বাহু আর এই বাহু সমান ছিল, এবং এই বাহু আর হচ্ছে এই বাহু সমান ছিল, এখন এই বাহু আর এই বাহু আমরা সমান করে দিলাম, যে অতএব এ বি সমান হচ্ছে সি ই। তাহলে এই দুটা বাহু আমরা সমান করলাম এখান থেকে। এখন ত্রিভুজ এ ই সি এ, ত্রিভুজ হচ্ছে এ ই সি, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে এ সি প্লাস সি ই, এ সি প্লাস হচ্ছে সি ই গ্রেটার দেন এ ই, গ্রেটার দেন হচ্ছে এ ই। এখানে আমরা শর্ত জানি কোন একটি ত্রিভুজে যে কোনো দুই বাহু যোগফল, যে কোনো দুই বাহু যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমাদের একটি জ্যামিতিক প্রমাণই রয়েছে আর কি, যে কোনো একটি ত্রিভুজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা হচ্ছে বৃহত্তর। তাহলে আমাদের এখানে সাধারণত যথার্থ কথা আমরা দিলে এখানে একটু সাইড নোটটা যেটা প্রয়োগ করবো আর কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এসি এখানে ঠিক থাকলো, সিই এখান থেকে এই যে এবি আর সিই পরস্পর সমান,
সুতরাং আমরা সি ই পরিবর্তে হচ্ছে এবি বসাই দিয়েছি তাহলে এখানে সি ই পরিবর্তে আমরা এবি বসাই দিলাম গেটার দেন এ ই এ ই তাহলে এ ই কে আমরা ভাঙ্গে দিচ্ছি যে এ ডি প্লাস হচ্ছে ডি ই এ ডি প্লাস হচ্ছে ডি ই তাহলে এবি প্লাস হচ্ছে এ সি গেটার দেন এ ডি প্লাস হচ্ছে এ ডি অর্থাৎ এ ডি ঠিক থাকলো এবং এ ডি পরিবর্তে ডি ই পরিবর্তে আরেকটি এ ডি লিখলাম এখন এবি আর এডি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে টুয়াইস এডি তাহলে এখানে এবি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন হচ্ছে টুয়াইস এডি যেহেতু আমাদের এখানে এডি এবং হচ্ছে ডিই পরস্পর সমান সুতরাং আমরা এটার পরিবর্তে এটা প্রয়োগ করেছি আচ্ছা এই হচ্ছে আমাদের এই জ্যামিতির প্রমাণ খুব সহজ জ্যামিতি আমি আগেই বলেছি প্রুফে বলেছি যে জ্যামিতিটা অনেক বেশি সহজ হবে এবং এটা আমাদের সৃজনশীল 19 এর ঠিক আরেকটি প্রশ্নেও রয়েছে তাহলে আমরা আশা করি সবগুলো ঠিক ঠিক বা ভালো করে বুঝতে পারছি আর কি তো আজকের মতো এটুকুই থাকবে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ